নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব জনপ্রিয় বাংলা এডুকেশনাল ইউটিউব চ্যানেল এডুটিচারে। প্রবীণ সাবস্ক্রাইবারদের আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা এবং নবীন ভিউয়ার্সদের প্রতিদিন ইন্টারঅ্যাক্টিভ এডুকেশনাল ভিডিও দেখবার জন্য আগাম শুভেচ্ছা। আপনারা যেভাবে আমাদের এডুটিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকন প্রেস করে অল অপশানটা ক্লিক করছেন, তার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব সংখ্যা তত্ত্ব থেকে খুবই গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন নিয়ে। আমি আজকে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে সেই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় হুবহু আপনারা কমন পাবেন। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটির শেষে উল্লেখ করা আছে। এবং তার সাথে সাথে আপনারা যারা মক পরীক্ষা দিতে ইচ্ছুক তাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা মক পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে বসবেন এবং খাতা পেন্সিলে আপনাদের যে প্রশ্নের উত্তরটা সঠিক হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমি আপনাদের সাথে আজকে 10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং 10টা প্রশ্ন আলোচনার শেষে আপনারা সবাই আমাদেরকে পোস্ট করবেন আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্ট করার মাধ্যমে যেরকম আপনারা জানতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তো চলুন বন্ধুরা, আজকে আমরা আলোচনা শুরু করব প্রথম প্রশ্ন 191 নম্বর প্রশ্ন থেকে। আর এর আগের দিন পর্যন্ত যে সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা হয়েছে আপনারা সেই সমস্ত প্রশ্নগুলো দেখতে চান তা আপনাদের সবার উদ্দেশ্যে বলছি, আপনারা এই ভিডিওটি শেষ করে চ্যানেলের প্লেলিস্টে যাবেন এবং চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখবেন লাইভ ক্লাসেস বলে একটা ফোল্ডার দেওয়া আছে এবং তার মধ্যে পরপর ডেট ওয়াইজ ডিসেন্ডিং অর্ডারের ক্লাসগুলো উল্লেখ করা আছে। আশা করছি সেই ক্লাসগুলো আপনাদেরকে এই ক্লাসগুলোর মতোই মোটিভেট করবে। তো চলুন এক নম্বর প্রশ্ন, আর আজকে আমরা একটু ইউনিক একটু অন্যরকম প্রশ্ন যেগুলো আপনাদের পরীক্ষায় হুবহু কমন আসবে সেই সমস্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। তা প্রথম প্রশ্ন বলা আছে, নিচের 1 নং তালিকার সাথে 2 নং তালিকা মিলিয়ে উত্তর নির্ণয় করো। 1 নং তালিকা গুণফল আর 2 নং তালিকা একক স্থানের অঙ্ক। তাহলে 1 নম্বর তালিকায় 1 নং অপশানের এতে আছে 1827 তার পাওয়ার 16, আর এদিকে আছে অপশান এতে 1। এদিকে আপনাদের এখানে বলেছে যে গুণফলগুলো দেওয়া আছে আর এদের একক স্থানের অঙ্ক কোনটা সঠিক হবে সেই অনুযায়ী আপনাদের এখানে নির্বাচন করতে হবে এ বি সি ডি 4টে অপশানের মধ্যে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এই এ যদি 1 হয় তাহলে এর সাথে 1 যাবে, বি যদি 2 হয় তাহলে বির সাথে 2 যাবে, আর সি যদি 3 হয় বা 4 হয় বা 5 হয় তাহলে সেটার সাথে যাবে। আপনাদের যেটার সাথে যাবে মানে এগুলোর সবার আগে আপনাদের একক স্থানের অঙ্কটা বার করতে হবে। আপনারা সবাই আশা করছি এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আপনারা অবশ্যই আপনাদের খাতায় এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখব এই কোশ্চেনের সঠিক উত্তর। আপনারা আশা করছি সবাই এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন। তো চলুন আমরা 1 নম্বর মানে অপশান এতে 7 to the power 4 আমরা এটা নিচ্ছি, এর একক স্থানের অঙ্ক 1, সুতরাং 7 to the power 16 to the power 4 × 4 এর একক স্থানের অঙ্ক 1, তাহলে এটার ক্ষেত্রে 1 হবে। তাহলে 1827 তার পাওয়ার 16 এর একক স্থানের অঙ্ক আমাদের 1 হবে। তাহলে অপশান এটা আমরা 1 উত্তর এটা আমরা পেয়ে গেছি। তারপরে অপশান বি নিয়ে আসছি, 3 to the power 4 এর একক স্থানের অঙ্ক 1, সুতরাং 3 to the power 4 × 4 এর একক স্থানের অঙ্ক 1, তাহলে 3 to the power 19 = 3 to the power 16 × 3 to the power 3 এর একক স্থানের অঙ্ক 1 × 7 = 7, তাহলে 2153 তার পাওয়ার 19 এর একক স্থানের অঙ্ক হলো বি এর জন্য কি না অপশান বি এর জন্য হলো 4, আর সেটা হলো আমাদের কোন অপশানটা হবে বন্ধুরা, এখানে বি এর জন্য অপশান 4, তা 2 এর অপশানে বি এর জন্য অপশান 4 আমরা এখানে পেয়ে গেছি, মানে 4 হবে। তা আপনারা এখানে লক্ষ্য করে দেখুন এখানে 4 অপশান বলে নেই 191 নম্বর প্রশ্ন, আপনারা কিন্তু এখানে 4 অপশান কিন্তু খুঁজে পাচ্ছেন না, কেন না এখানে দেখুন 2153 এর মাথায় আছে এর পাওয়ারে 19 এর একক স্থানের অঙ্ক হচ্ছে 7, ঠিক আছে, তাহলে বি এরটা 4 নম্বর, আমরা এটা ভুল করছি, বি এরটা 4 নম্বর মানে 7। আশা করছি বুঝতে পেরেছেন। তাহলে আমরা কি পেয়ে গেলাম, a = 2 আমরা 1 পেয়েছি, তাই তো, আমরা a = 1 আর b = 4। তাহলে সিটা আমরা দেখবো 5129, তাহলে 5129কে আমরা এখানে করছি, তাহলে 9² একক স্থানের অঙ্ক 1, তাই 9 to the power 2 তার পাওয়ার 10 এর একক স্থানের অঙ্ক 1, 9 to the power 21 = আমরা লিখতে পারি 9 to the power 20 × 9 to the power 9
বা 9 to the power 1, তাহলে এটা আপনারা ক্যালকুলেশন করতে পারেন, মানে 9 into 9 লিখলেও হয়ে যায়। তাহলে একক স্থানের অঙ্ক আমাদের কত হচ্ছে 1 into 9, এই যে 1 into 9, তার মানে 9, তাহলে 5129 তার পাওয়ার 21, এর একক স্থানের অঙ্ক আমাদের 9 হচ্ছে, তাহলে এই সিম্বলটা কোথায় আছে, 5-এ আছে, তাই না? তাহলে সি এর ক্ষেত্রে আমাদের অপশন হবে 3, তাহলে 143 আমরা বার করে ফেলেছি। তাহলে 191 নম্বর প্রশ্ন, আপনারা 191 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন। তা এটা আমরা 5 বার করেছি, 145 হবে, কেননা এটা হচ্ছে 5 নয়, আমরা এটা ভুল মার্ক করেছি, এটা 5 হবে। এই যে আমাদের এখানে আমরা এখানে 5 বার করেছি, তাই কী হলো, একের অপশান এর অপশান হলো 1, 2-এর অপশান হলো 4, আর 3-এর অপশান হলো কত, 5। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, এই যে 3-এর অপশান হবে 5, আপনারা এই অপশানটা রেডি করুন। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার 145 এটা বার করেছেন, এই যে সি এর অপশান হবে 5, তা যারা এই কোশ্চেনের অ্যান্সার বার করেছেন অপশন সি 145, তারা সবাই সঠিক উত্তর নির্বাচন করছেন। আর আমরা এখানে স্টেপ বাই স্টেপ অঙ্কটা করেছি, আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা কীভাবে নির্বাচন করেছি। আর আপনারা যারা এই কোশ্চেনের সঠিক উত্তর নির্বাচন করতে পেরেছেন তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 192, 192 নম্বর প্রশ্নে চলে এসেছি। আর 192 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে 67 to the power 25 - 1 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত। তাহলে এই সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আশা করছি আপনারা এই কোশ্চেনের সবাই সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন, কেন এটা ছিল আপনাদের গেল দিনের হোম টাস্কের প্রশ্ন। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো বন্ধুরা, আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক সেটা আপনারা আপনার খাতায় মার্ক আউট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 192 নম্বর প্রশ্নে চলে এসেছি, তাহলে 67 to the power 25, এর একক স্থানের অঙ্ক 7, তাহলে 7-এর মাথায় 25, এর একক অঙ্ক আমাদের বার করতে হবে। তাহলে 7 to the power 4, এর একক স্থানের অঙ্ক আমরা 1 জানি, তাহলে 7 to the power 4 into 6, এর একক স্থানের অঙ্ক 1, 7 to the power 25, এর একক স্থানের অঙ্ক 1 into 7 = 7, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে 7 to the power 25 - 1, এর অঙ্ক হলো 6। তাহলে আমরা 192 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, কী টেকনিকে আমরা বার করেছি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যারা এই অঙ্কগুলো এই প্রসেসটা জানেন করতে, তাদের জন্য আপনারা এই প্রসেসটা খুব ভালো করে উত্তর করবেন, কেননা এরকম ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষার সময় আসবে, আপনাদের কিন্তু খুব কঠিন অঙ্ক আসবে না, বেসিক লেভেলের কিন্তু এই কোশ্চেনগুলো। আশা করছি আপনারা এই কোশ্চেনগুলো আমাদের রেগুলার ক্লাস, আমরা 2000-এর উপর ভিডিও আপলোড করে দিয়েছি, আশা করছি সেই ক্লাসগুলো যদি আপনারা দেখেন, এবং তার সাথে সাথেও রোজ সকাল 8টা থেকে আমরা লাইভ ক্লাস দিয়ে থাকি, আপনারা আমাদের ক্লাসগুলো করুন। আশা করছি অঙ্কে যারা দুর্বল আছেন তারা অবশ্যই অঙ্কে স্কিলফুল হয়ে যাবেন, এবং অঙ্কের যে মার্কসটা আপনারা পাবেন সেটা কিন্তু অন্যান্য বন্ধুবান্ধবের থেকে আলাদা হবে। তা অন্যান্য বন্ধুবান্ধবের থেকে আপনাদের সেই মার্কসটা বেশি থাকবে যারা অঙ্ক ভালো করতে পারবেন। তা সুতরাং আপনাদের সবাইকে বলবো আপনারা অঙ্কের ক্ষেত্রে জোর দেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 193, 193 নম্বর প্রশ্নে চলে এসেছি, 274 × 318 × 577 × 313 গুণফলটির একক স্থানের অঙ্ক কত। খুবই ইজি অঙ্ক, 3 × 7 = 21, 21-এর 1, তাহলে 8 × 1 = 8, আর 4 × 32, তাহলে 2 হলো। আশা করছি আপনারা সবাই কোশ্চেনে অ্যান্সার করতে পারবেন, আপনারা সবাই 193 নম্বর প্রশ্নে যেটা সঠিক উত্তর আপনারা খাতায় ক্যালকুলেশন করে বার করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা হয়। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখছি। তাহলে গুণফলটিতে একক অঙ্ক 4 × 8 × 7 × 3, তাহলে এর একক অঙ্ক 2। তা যারা 193 নম্বর প্রশ্নে অ্যান্সার বার করেছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 194 নম্বর প্রশ্নে 459 × 46 × 8, তারপরে *×484, গুণফলটিতে একক স্থানের অঙ্ক 8 যদি হয় তাহলে স্টার চিহ্নিত স্থানে কত বসবে। তাহলে স্টার চিহ্নিত স্থানে কত হবে সেটা আমাদের এখানে বার করতে হবে। এদের একক সংখ্যা যদি 8 হয় তাহলে আপনারা সবাই এই কোশ্চেনের যেটা সঠিক উত্তর হয় আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 194 নম্বর প্রশ্নে, তো চলুন আমরা স্ক্রিনে করে দেখি নিই এক অঙ্কের সঠিক উত্তর কোনটা। তাহলে গুণফলটিতে একক অঙ্ক = 8, তাহলে 9 × 6 × x × 4, এর একক অঙ্ক আমরা
8 ধরেছি, তাহলে x এর মান আমাদের কত বেরিয়েছে, না x এর মান আমাদের এখানে হবে 3। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, তা আপনারা এই যে এর গুণের একক অঙ্ক হলো 8, কেননা এখানে 8 বলা আছে, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখানে যেহেতু 8 বলা আছে, তা ওখানে এই x এর সংখ্যাটা যদি আপনারা 3 ধরেন তাহলে কিন্তু এই উত্তর মিলে যায়। তাহলে যারা 194 নম্বর প্রশ্নে এই কোশ্চেন অ্যান্সার করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। ভালো করে আপনারা আমাদের ক্যালকুলেশনটা দেখুন, এখানে যদি x এর মান আমরা 3 ধরি তাহলেই আপনাদের একক সংখ্যা 8 হবে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার করেছেন অপশন সি এবং বুঝতে পেরেছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। এবং যারা অঙ্কটা বুঝতে পারেনি তাদের ক্ষেত্রে বলবো, আপনারা বাড়িতে এই অঙ্কটা 2-3 বার দেখুন, দরকার হলে আপনারা খাতায় অঙ্কটা করুন। আশা করছি আপনারা সবাই এই অঙ্কের সঠিক উত্তর নির্বাচন করতে পারবেন। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 195। 195 নম্বর প্রশ্নে 7^95 - 3^58 সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক কত। তাহলে একক স্থানের অঙ্ক কত সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সবাই এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 195 নম্বর প্রশ্ন, আপনাদের যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আপনারা আপনাদের খাতায় উত্তর নির্বাচন করুন। আমরা এর আগের অঙ্কে করে এসেছি, তাহলে 7^4 এর একক অঙ্ক হচ্ছে 1, 7^4 × 23 এর একক অঙ্ক হলো 1, তাহলে 7^95 এর একক অঙ্ক 7^92 × 3, তাহলে এর একক অঙ্ক 1 × 3 = 3 আমরা এখান থেকে বার করতে পারছি। তাহলে 3^4 এর একক অঙ্ক 1, তাই 3^4 × 14 এর একক অঙ্ক হবে 1, তাহলে 3^58 এর একক অঙ্ক 3^56 × 3^2, তাহলে আমরা এখানে 7^95 - 3^58 এর একক অঙ্ক হলো 13 - 9 = 4। তাহলে যারা 195 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 196। 196 নম্বর প্রশ্নে চলে এসেছি, 784 তার পাওয়ার 126 প্লাস 784 তার পাওয়ার 127 তে একক স্থানের অঙ্ক কত। তাহলে আমাদের একক স্থানের অঙ্ক কত সেটা আমাদের এখানে নির্বাচন করতে হবে। আপনারা আপনাদের খাতায় এই অঙ্কে সেটা সঠিক উত্তর হয় সেটা আপনারা নির্বাচন করে পোস্ট করুন, বা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন। আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তো চলুন বন্ধুরা, আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করছি। 4^2 এর একক অঙ্ক হলো 6, কেননা 4কে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 1 8 6, তাহলে 6টা একক অঙ্ক হলো। তাই 4^2 × 63 এর একক অঙ্ক হলো 6, তাহলে 4^127 এর একক অঙ্ক হলো 4^126 × 4 এর একক অঙ্ক 6 × 4 এর একক অঙ্ক হলো 4, তাহলে 7^784 × 127 এর একক অঙ্ক হলো 4, তাহলে 7^84 × 126 প্লাস 7^84 × 127 এর একক অঙ্ক 6 + 4 = আমরা এখানে এর একক অঙ্ক বার করেছি কত, 10। তাহলে 10 তো হবে না একক অঙ্ক, তাহলে এটা একক আর এটা দশক, তাহলে আমাদের একক অঙ্ক 0। তাহলে যারা 196 নম্বর প্রশ্নে এই কোশ্চেনে অ্যান্সার বার করছেন অপশান এ, তাদের সবার উত্তর সঠিক। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 197। 197 নম্বর প্রশ্ন, 251^98 প্লাস 21^29 মাইনাস 106^100 প্লাস 705^35 মাইনাস 16^4 প্লাস 259 একক স্থানের অঙ্ক কত। তাহলে একক স্থানের অঙ্ক আমাদের বার করতে হবে। ঠিক আগের মতোই অঙ্কটা, বা আমরা যে অঙ্কগুলো করে আসছি সব একই রকমের অঙ্ক, আপনারা ধাঁচগুলো দেখে নেন। আপনাদের কিন্তু এইগুলো পরীক্ষার সময় স্ট্রেংথ দেবে, কেননা আপনারা এইরকম ধরনের অঙ্কই কিন্তু পরীক্ষায় হুবহু কমন পেয়ে যাবেন। তা সুতরাং এইরকম ধরনের বেসিক লেভেলের কোশ্চেনগুলো আপনারা খুব ভালোভাবে সলভ করুন, খুব কঠিন কোশ্চেন আপনাদের আসবে না। তো চলুন, আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর সেটা আপনারা খাতায় নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 251 তার মাথায় 98 প্লাস 21 তার মাথায় 26 প্লাস 106 তার মাথায় 100 প্লাস 705 তার মাথায় 35 মাইনাস 16^4, তারপরে আমরা লিখেছি কত, 259। এর একক স্থানের অঙ্ক 1 + 1 - 6 + 5 - 6 + 9 এর একক অঙ্ক হলো 4। তাহলে আপনারা যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান বি, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 198। 198 নম্বর প্রশ্নে চলে এসেছি,
2464 to the power 1793 into 615 to the power 317 into 131 to the power 491 গুণফলটিতে একক স্থানের অঙ্ক কত তাহলে এই গুণফলটি করলে একক স্থানের অঙ্ক কত সেটা আপনাদের এখানে নির্বাচন করতে হবে আপনারা সবাই আপনাদের খাতায় এই অঙ্কের যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন আমরা একই রকম অঙ্ক করে আসছি তা চলুন আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা আপনারা খাতায় নির্বাচন করুন তাহলে গুণফলটির একক অঙ্ক 4 টু দি পাওয়ার 1793 ইনটু 5 টু দি পাওয়ার 317 ইনটু 1 টু দি পাওয়ার 491 এর একক অঙ্ক 4 স্কয়ার এর একক অঙ্ক হলো 6 এবং 4 টু দি পাওয়ার 2 তার মাথায় 896 এর একক অঙ্ক হলো 6 ঠিক একই রকমভাবে আমরা এখানে ক্যালকুলেশনটা করে যাচ্ছি কেননা আপনারা এখানে বুঝতে পারছেন এখানে 4 বার করেছি ঠিক একই রকমভাবে 5 তার মাথায় 317 তাহলে এর একক অঙ্ক আমরা এখানে বার করছি তা বার করার সাথে সাথে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এবার গুণফলটির একক অঙ্ক 5 এখান থেকে 5 নেব এখান থেকে আমরা 5 নেব 5 এর পরে 4 নেব আর 4 এর পরে আমরা 1 নেব তাহলে 4 1 এই তিনটে গুণ করে একক অঙ্ক আমাদের কত বেরিয়েছে না 0 4 5 20 তাহলে 20 ইনটু 1 100 তাহলে যারা এই কোশ্চেনে অ্যান্সার বার করেছেন অপশান এ তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তা আমরা এইভাবে অঙ্কগুলো করছি আপনাদের যদি কোনো শর্টকাট টেকনিক্স থেকে থাকে আপনারা সেই টেকনিক্সটা অ্যাপ্লাই করবেন কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যার টেকনিক্সে কম সময়ে উত্তর আপনাদের দিতে পারবে আপনারা সেই টেকনিকটাই ফলো করবেন এখন আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 199 তা এটা আপনাদের থিওরি অঙ্ক আছে তা যদি এক্স একটি জোড়া সংখ্যা হয় তাহলে এক্স টু দি পাওয়ার 4n যেখানে n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা তাহলে সবসময় থাকবে অপশান এ একক স্থানে শূন্য অপশান বি একক স্থানে 6 অপশান সি একক স্থানে হয় শূন্য অথবা 6 আর অপশান ডি হচ্ছে কোনোটি নয় 199 নম্বর প্রশ্ন আপনারা এই কোশ্চেনে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা 199 নম্বর প্রশ্ন ধরি x ইজ ইকুয়াল টু 2y তাহলে x টু দি পাওয়ার 4x সরি x টু দি পাওয়ার 4n ইনটু 2y টু দি পাওয়ার 4n তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করেছি তা ক্যালকুলেশন করার পর আমাদের এখানে y ইজ ইকুয়াল টু বলেছে 1 2 3 4 5 6 7 8 যেগুলো 16 y টু দি পাওয়ার 4 তার পাওয়ার n এর একক অঙ্ক 9 দেয় তাহলে কিন্তু শুধু y ইজ ইকুয়াল টু 5 যেটা আপনাদের 16y4 তার মাথায় n এর একক অঙ্ক দেয় না তাহলে একক অঙ্ক হয় হচ্ছে আমাদের শূন্য হবে আর নতুবা 6 হবে তাহলে 199 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনে অ্যান্সার করছেন অপশান সি তাদের সবার উত্তর সঠিক আর আমরা চলে আসছি পরবর্তী ও আজকের এই ক্লাসের শেষ প্রশ্ন কোশ্চেন নম্বর 200 যদি m ও n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তাহলে 5 টু দি পাওয়ার n প্লাস 6 টু দি পাওয়ার m সংখ্যাটিকে বা সংখ্যাটিতে একক স্থানের অঙ্ক সর্বদা কত হবে তাহলে আপনাদের নির্বাচন করতে হবে একক স্থানের অঙ্ক সর্বদা কত হবে আপনারা এ বি সি ডি চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা আপনাদের খাতায় নির্বাচন করুন আর আমরা স্ক্রিনে ক্যালকুলেশন করে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা তাহলে 5 টু দি পাওয়ার এন এ একক অঙ্ক 5 এবং 6 টু দি পাওয়ার এম এ একক অঙ্ক হচ্ছে 6 রয়েছে তাহলে 5 টু দি পাওয়ার এন প্লাস 6 টু দি পাওয়ার এম এ একক অঙ্ক 5 প্লাস 6 তাহলে এর একক অঙ্ক 11 তাহলে এর একক অঙ্ক 1 তাহলে যারা এই কোশ্চেনের উত্তর বার করেছেন অপশান এ 1 তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে মোট 10টা প্রশ্ন আলোচনা করলাম এবার 10টা প্রশ্ন আলোচনা শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন আজকে আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস অবশ্যই কমেন্ট লাইনে আমাদেরকে পোস্ট করবেন এবং কমেন্ট লাইনে পোস্টের সাথে সাথে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে ছিল আর কতটা এনহ্যান্স করতে হবে আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা তো অবশ্যই বন্ধুরা আপনারা কমেন্টস করবেন আপনারা কমেন্টস করলে আমরা একটু মোটিভেশন পাই এখন আমরা চলে যাচ্ছি আপনাদের আজকের বিশেষ আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে হোমটাক্সের প্রশ্ন তা আমি আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্নটা বলছি আপনারা একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোমটাক্সের প্রশ্ন হলো 2 তার পাওয়ার 12n মাইনাস 6 তার পাওয়ার 4n সংখ্যাটির শেষ দুটি অঙ্ক একক এবং দশক শেষ দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কত যেখানে n একটি ধনাত্মক পূর্ণবর্গক সংখ্যা তাহলে অপশান এ আছে 10 অপশান বি আছে 00 অপশান সি আছে 30 এবং অপশান ডি আছে 02 আমি আবার আপনাদের কোশ্চেনটা বলছি 2 তার পাওয়ার 12n মাইনাস 6 তার পাওয়ার 4n সংখ্যাটির শেষ দুটি অঙ্ক একক এবং দশক দ্বারা গঠিত সংখ্যা কত যেখানে n একটি ধনাত্মক পূর্ণবর্গক সংখ্যা অপশান এ আছে
10, অপশন বি আছে 00, অপশন সি আছে 30 এবং অপশন ডি আছে 02। আপনাদের চারটি অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন। আমরা আগামী দিনকে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা আমি আপনাদের দিয়ে দেব। এবার তারপর আপনাদের মধ্যে যারা প্রথম 10 জন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে পুরস্কার বিতরণের জন্য তাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান, তাতে আমরা একটু মোটিভেশন পাবো এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান। আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারবো আমাদের কাজের সার্থকতা। অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয়, এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয়। আজ এই পর্যন্তই, সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে। ধন্যবাদ।